স্যার, অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি হাত পা ঘামছে, সেটা শীতকালে বা গরমকালে দুই ঋতুতেই হয়ে থাকে, এর কারণটি আসলে কি এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি? এই এনভায়রনমেন্টের কারণে অনেকের হাত পা ঘামে, তাছাড়াও যখন এরকম আসে কেউ তখন আমরা তার থাইরয়েডটা চেক করি, কোনো কোনো ক্ষেত্রে তাদের থাইরয়েডের সমস্যা থাকে। তবে যেটা সমস্যা হয় যে হাত পা দুর্গন্ধ হয়ে যায়, আমাদের লোশন আছে হাত পা ঘামানোর, লোশন দিলে আমরা হাত পা ঘামানো কমাতে পারি। তবে একটা সহজ চিকিৎসা আছে যেটা ওই হাত পা ঘামার যে দুর্গন্ধ হচ্ছে এটাকে ভালো রাখার জন্য, আপনি যদি এক বল পানিতে দুই তিনটা পটাশের দানা, বেগুনি দানা দিয়ে হালকা বেগুনি রং করে তাতে যদি 10-15 মিনিট হাত পা চুবিয়ে রাখেন তাহলে কিন্তু দুর্গন্ধ হয়ে যাবে। আমি সবসময় বলতে চাই খুব সস্তা একটা ভালো চিকিৎসা কিন্তু, আর আমাদের নর্মাল যে হাত পা ঘামে থাইরয়েড সমস্যা না থাকলে তখন আমরা এই লোশন দিয়ে থাকি, টিনচার অ্যালমন্ড করে 20% একটা আছে। এছাড়া আরও চিকিৎসা আছে, আমরা বলি আয়ন্টোফোরেসিস, একটা ইলেকট্রিক্যাল মেশিন আছে, ওখানে হাত পা রাখলে আমরা এই ঘামটা দূর করতে পারি। স্যার, যাদের স্পেসিফিক কিছু কোমরবিডিটি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে ড্রাইনেসটা আরও বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি আসলে কী ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে বা অনেকে অলিভ অয়েল ইউজ করে থাকে? প্রথম কথাই বলি, অলিভ অয়েল আজকাল আমরা ইউজ করতে না করছি, অলিভ অয়েল সেট টু বি ইনফ্লামেটরি, অলিভ অয়েল খাওয়ার জন্য ভালো কিন্তু অলিভ অয়েল লাগানোর জন্য ভালো না। বেটার হচ্ছে নারকেল তেল। আর শীতকালের যেটা হয় সবারই স্কিন শুষ্ক হয়ে যায়, কিন্তু সবারই একটা ময়শ্চারাইজার লাগে, খুব যাদের বলি তারও দেখে শুষ্কতা হচ্ছে। এই জন্য আমি যেটা বলি, শীতকালে আপনি যখন গোসল করবেন তখন কম সময় গোসল করেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল, বেশি গরম পানি যদি হয় আপনার যে ন্যাচারাল তেলটা বেরোয় সেটা ধুয়ে চলে যাবে। বেশি গরম পানি দিয়ে গোসল করবেন না, অল্প সময় গোসল করেন, গোসল গা বেশি ঘষামাজা করতে না করি আমরা। ঘষামাজা করলে যে ন্যাচারাল ওয়াল প্লাস স্কিনের প্রোটেকশন কিন্তু লস হয়, আপারমোস্ট লেয়ার যেটা প্রোটেক্টেড যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া কিছু ঢুকতে পারে না, ওটা আমরা অনেক সময় বেশি করতে যেয়ে ঘষে মেজে সেটাকে পরিষ্কার করে ফেলি, মনে হচ্ছে অনেক ময়লা দূর করলাম আর সে আমার প্রোটেকশন লস করলাম। ঘষামাজা করবেন না, পানি ঢালার পরে চাপ চাপ দিয়ে শুকিয়ে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আপনি একটা ময়শ্চারাইজার জেল লাগান। আর ময়শ্চারাইজার অনেক ধরনের আছে, ওয়াইল বেসড, লোশন বেসড ময়শ্চারাইজার, ক্রিম বেসড ময়শ্চারাইজার। যাদের খুব বেশি ড্রাই তারা ওয়াইল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের মাঝামাঝি তারা ক্রিম বেসড, আর যাদের যাদের খুব ওয়াইলি তারা একটু লোশন বেসড ইউজ করতে পারেন। তবে সবাইকে ময়শ্চারাইজার ইউজ করা ভালো। সাবান আমরা বলছি প্রতিদিন দেওয়ার দরকার নেই আপনার, সাবান সপ্তাহে একদিন কি দুদিন আপনি সাবান দিয়ে গোসল করেন, বাকি দিন পানি দিয়ে গোসল করেন। বেশি সাবান দিলে কিন্তু আমাদের তেলটা লস হয়ে যায়। কিন্তু এটার ভিতরে যে ওয়াইল গ্রান্স আছে এটা রেয়ার, এভরিথিংয়ে একটা আমাদের প্রোটেকশন দেয়। কিন্তু আমরা অনেকেই অনেক হাত ধুই, অনেক ঘষা মজা করে পরিষ্কার করি, কোনো দরকার নেই। সাবান ইটসেলফ আপনি যখন গায়ে থাকবে এটার সারফেক্টেড অ্যাকশনে ও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে। তারপর কিছুক্ষণ সাবান রেখে জেন্টলি যদি আপনি রাব করেন গা, তারপর গোসল ফেললে কি করলেই কিন্তু আপনার ত্বক থেকে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি যাদের যে ডায়াবেটিস আছে, যাদের কিডনি ডিজিজ, তারপরে থাইরয়েড ডিজিজ, লিভার ডিজিজ, এদের কিন্তু ত্বক সুস্থ থাকে। কিন্তু এই সময় তাদের স্পেশালভাবে তাদেরকে ত্বকের প্রতি যত্ন নিতে হবে। এই সময় ময়শ্চারাইজার আপনাদের মাস্ট, খুবই মাস্ট। একটা কথা হচ্ছে অ্যাটপিক বাচ্চা খুব বেশি এখন আমরা পাবো এবং পাচ্ছিও, এদের জন্মগতভাবে ত্বক শুষ্ক থাকে। হ্যাঁ, আমরা বলি অ্যাটপিক ট্রায়াড, দেখা যাবে তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানির হিস্ট্রি আছে, অ্যালার্জিক রাইনাইটিস, অনেক হাঁচি দেওয়ার এরকম হিস্ট্রি আছে আমরা, আর কারো কারো ত্বকে এই সমস্যা থাকে, মানে অ্যাটপিক ট্রায়াড। এই সময় বাচ্চাদের কিন্তু ত্বক শুষ্কটা আরও বেশি হয়ে যাবে। এই বাচ্চাদের দেখা যাবে তাদের গা লাল হয়ে যাচ্ছে, তার ভাজে ভাজে লাল হয়ে যাচ্ছে, পোধার সৃষ্টি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সারা চুল কাটছে, বাবা আমাদের ঘুমাতে দিচ্ছে না, এটা একটা খুব বড় সমস্যা। তবে মনে রাখতে হবে অ্যাটপিক কিন্তু ভালো চিকিৎসা আছে আমাদের কাছে। এগেইন আমরা চিকিৎসার মধ্যে যেটা বলি, ওকে ওই যে ব্যারিয়ার ডিসফাংশনের যে ময়শ্চার লস আছে এই ময়শ্চারকে কাভার করে দিতে হবে। ওদের প্রচুর ময়শ্চারাইজার লাগে, তবে এক্ষেত্রে কিছু স্পেশাল ময়শ্চারাইজার, ওই যে যেই জিনিসগুলো ডেফিশিয়েন্সি থাকে, যেমন একটা সিরামাইড যেটা ওদের ত্বকে তৈরি হয় না, ওই সিরামের সম্মিলিত যে ধরনের ময়শ্চারাইজার লাগান করবে। পাশাপাশি আরও ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট খুব জরুরি। এ সময় আমরা যদি তাকে প্রপারলি ম্যানেজ করতে পারি, দেখা যে অ্যাটপিক মার্চ যে ভবিষ্যতে তার অ্যাজমা হবে, ভবিষ্যতে তার অ্যালার্জিক রাইনাইটিস বা হাঁচি দিবে, সে এটা কিন্তু প্রিভেন্ট করে ফেলতে পারি। সো ত্বকটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, ত্বক দিয়ে যে অ্যালার্জেন প্রবেশ আমরা বন্ধ করতে পারি, এই বাচ্চাদেরকে এই সময় খুব স্পেশালি যত্ন নিতে হবে, এবং তাহলে আমরা একটা বিরাট উপকার পাবো লং টার্ম।